অবশেষে সংবাদে জেনে টনক নড়ল কর্তৃপক্ষের সড়ক সংস্কারে হাত লাগালো দায়িত্বপ্রাপ্ত দপ্তর। উল্লেখ্য, কুমারঘাট থেকে ফটিকরায় কুলাসহ বিভিন্ন দিকে যাওয়ার নিদেবী এলাকায় সড়কটি দুপাশে দুটি গর্তের সৃষ্টি হয়। এর জেরে বেশ কিছুদিন প্রচণ্ড বেগ পেতে হয়েছিল ওই রাস্তায় চলাচলরতদেরকে। এ নিয়ে সম্প্রতি সংবাদ সম্প্রচারিত হয়েছিল বিভিন্ন সংবাদ মাধ্যমে। এরপরে কার্যত ঘুম ভাঙে কর্তৃপক্ষের। অবশেষে এই রাস্তার সারের কাজে হাত লাগায় দায়িত্বপ্রাপ্ত দপ্তর। অবশ্য সংস্কার কাজ চললেও কাজের গুণগত মান এবং স্থায়িত্ব নিয়ে প্রশ্ন থাকছে, কেননা এর আগেও এই জায়গায় রাস্তার সংস্কার কাজ হওয়ার মাত্র কিছুদিনের মধ্যেই ভাঙন দেখা দেয় সড়কে। এবারে আরও একবার রাস্তাটি সংস্কার হলেও এবার কতদিন যাবৎ রাস্তাটি টিকসই হয় এখন সেটাই দেখার। ব্যুরো রিপোর্ট, হাল্লাবোল।